स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामो कृष्णाय ते नमो। आज श्रीमद् स्वामी विज्ञानानंद महाराजेर आविर्भाव तिथि, आजकेर विशेष एकटा दिन। आज के बैकुंठ चतुर्दशी, ये बैकुंठ चतुर्दशी तिथिते तिनी आविर्भूत हुए। आज के आर सबारी जाना विशेष आरेकटा दिन पूर्णिमा, चतुर्दशी पर पूर्णिमा रास पूर्णिमा, जेटा द्वापर युगे श्रीकृष्ण रासलीला करेछिलेन। विभिन्न मंदिरे ये रासलीला उद्यापित है, अपनारा अनेकेई सेटी जानेन। श्री रामकृष्ण ये आविर्भूत हयेछिलेन पाँच फुलेर साजी के निये। द्वादशी तिथिते आमरा देखेछि स्वामी सुबोधानंद, एक आरेकटा मोबाइल आछे, द्वादशी तिथिते आमरा देखछि एसेछिलेन स्वामी सुबोधानंद महाराजेर आविर्भाव तिथि पालित हयेछे। आजके बैकुंठ चतुर्दशी, दुई दिन पर ए तिथि। पाँच फुले साजी के निये तिनि एसेछिलेन। स्वामी विज्ञानानंद महाराजेर जीवन आमरा जदि अवलोकन करी देखी, सेखाने आमरा देखबो कि तिनि इंजिनियर। অনেকেই আমরা ভেবে থাকি বা ভাবি যে আমার এই ছেলেটি ইঞ্জিনিয়ার, এই ছেলেটি সাধু হয়ে যাবে, ডাক্তার। শ্রীরামকৃষ্ণদেব ছক করে এসেছিলেন, তার যে লীলা পার্শ্বদ, এক একজন এক একটি জায়গাতে জন্মগ্রহণ করেছে, তারা সময় হইলেই আসবে। দক্ষিণেশ্বরে যখন তিনি কুটিবাড়ির ছাদে উঠে সাধনার পূর্ণতা লাভ করে দেখেছিলেন, তখন ধীরে ধীরে তাদের আগমন ঘটেছে। এমনই একটি অবস্থায় আমরা দেখছি যে স্বামী বিজ্ঞানানন্দ হরিপ্রসন্ন চট্টোপাধ্যায় খুব তেজস্বী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। সত্যের প্রতি এতই আট ছিল যে তার জীবন পড়লে বোঝা যায় সত্য থেকে তাকে কোনোভাবেই নড়ানো যায় নাই। এটি আমরা দেখব তার জীবনে। পাঁচ ফুলে সাজি কেন? স্বামী বিজ্ঞানানন্দ একজন ইঞ্জিনিয়ার। এই যে আমরা দেখছি বেলুড় মঠ, আজকের বেলুড় মঠ মানে বেলুড় মঠের যে ঠাকুরের মর্মর মূর্তি স্থাপন করা মন্দির, এই মন্দিরটি তিনি তৈরি করেছিলেন। স্বামীজি যখন বিদেশ থেকে ফিরেছেন 93 সালে, তো স্বামীজি আমেরিকা জয়লাভ করেছেন, তার পরবর্তীকালে তিনি এসেছেন ভারতে 97 সালে, 1897 সালে যখন তিনি মিশন প্রতিষ্ঠা করলেন। তারপরে এই হরিপ্রসন্নকে নিয়ে স্বামী বিবেকানন্দ ভারতে বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছেন। একদিন হঠাৎ করে ডেকে বললেন যে একটি মন্দিরের নকশা কর। তিনি বিজ্ঞানের ছাত্র ইঞ্জিনিয়ার, তাকে দিয়ে এই বেলুড় মঠের এই মন্দিরের নকশা করিয়েছেন। তার বিশেষ অবদান এই রামকৃষ্ণ মিশনের ইতিহাসে। স্বামীজি বলেছিলেন তখনই আমি থাকব না, কিন্তু আমি দেখব উপর থেকে। তার জীবনের আমরা তাই পাব তার এই জীবনের থেকে। যাদের সাথে মোবাইল রয়েছে মোবাইল সাইলেন্ট করে দেন, না ফ্লাইট মোডে দিয়ে দিন। কেউ মোবাইল বাজলে
মনটা অন্যদিকে ধাবিত হচ্ছে শব্দতে। শব্দশক্তি এমনই একটি শক্তি। স্বামী বিজ্ঞানন্দের পূর্ব নাম ছিল হরিপ্রসন্ন চট্টোপাধ্যায়। তাহার পিতা তারকনাথ চট্টোপাধ্যায়ের আদি বাসস্থান ছিল চব্বিশ পরগনার অন্তর্গত বেলগরিয়ায়। কর্মব্যবদেশে তিনি যখন এটুয়াতে বাস করিতেছিলেন তখন 1868 খ্রিস্টাব্দের 30 অক্টোবর শুক্রবার 15 কার্তিক 1275 বঙ্গাব্দ বৈকুণ্ঠ চতুর্দশীতে হরিপ্রসন্ন জন্মগ্রহণ করেন আজকের এই তিথিতে। মাতার নাম নকুলেশ্বরী দেবী। শৈশবে কাশীধামী পিতৃগৃহে থাকিয়া তিনি বিদ্যাভ্যাস করেন। পরে 1878 বেলগরিয়ায় আদি পিতৃগৃহে আসেন। বেলগরিয়া এখন আমাদের স্টুডেন্টস হোম আছে, এখানে ছাত্ররা থাকে। সেখান থেকে অনেক সাধু বেরিয়ে আসছে বছরে, প্রতি বছরই। পিতৃগৃহে থাকিয়া তিনি বিদ্যাভ্যাস করেন বেলগরিয়ায়। এটা হলো মানে বিভিন্ন সাধুরা বিভিন্ন সময়ে সেখানে উপস্থিত হন, কারণ এখানে শুরু থেকেই, রামকৃষ্ণ মিশনের শুরু থেকেই সেখানে ছাত্ররা থেকে পড়াশোনা করে, আর এই ভাব দ্বারা ধীরে ধীরে গ্রহণ করে জীবন পরিবর্তন হয়েছে অনেক অনেক সাধু। তাহার পিতা ইংরেজ সরকারের কমিশারিয়েটে কাজ করেন। দ্বিতীয় আফগান যুদ্ধের সময় 1881 কোয়েটাতে তাহার মৃত্যু হয়। বাল্যে পিতৃবিয়োগ হরিপ্রসন্ন বিশেষ কাতর হইলেও আত্মীয় স্বজনের যত্নে সান্ত্বনা লাভ করিয়া বেলগরিয়া হইতে কলকাতায় ট্রেনে গমনাগমনপূর্বক বিদ্যালয়ে পাঠাভ্যাসে রত থাকেন। আমরা জানি শিশুকালে মাতৃ হারা যদি কেউ হয় খুব কষ্টদায়ক হয়, কৈশোরে পিতৃহারা আরও ভীষণ কষ্টদায়ক, যৌবনে স্ত্রীহারা এত কষ্টদায়ক জীবনের, যাদের মা নেই অথচ বাবাও নেই, দুইটাই থাকতে পারে, খুব কষ্ট। কষ্ট নিয়েই মানে মহাপুরুষ যাদের জীবন আমরা দর্শন করছি বা দেখি প্রত্যেকেরই, শ্রীরামকৃষ্ণের বেলাও দেখি, স্বামী বিবেকানন্দের বেলাও দেখি, পিতৃহারা মাতৃহারা একটা না একটা দুঃখ এসেই যায়। কারণ পরবর্তীকালে এই দুঃখটাকে অনুভব করার মতো হৃদয় ভগবান যেন আগে থেকেই তাদের সেই ব্যবহার করে জীবনে প্রতিফলিত করেন। 1882 খ্রিস্টাব্দে কলকাতায় হেয়ার স্কুল হইতে প্রথম বিভাগে উত্তীর্ণ হন। খুব মেধাবী ছাত্র ছিলেন। উহার 3 বৎসর পরে সেন্ট জেভিয়ার্স কলেজ হইতে প্রথম বিভাগে FA পাশ করেন। এই কলেজে স্বামী শারদানন্দ, এই শারদানন্দ রামকৃষ্ণ মঠ মিশনের জেনারেল সেক্রেটারি হয়েছিলেন। কুমিল্লার বরদাসুন্দর পাল প্রবাসী সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায় তাহার সহাধ্যায়ী ছিলেন। তার জীবনে এই যে আমরা দেখলাম না, অতি সত্যবাদী। মা একদিন বলেছেন, তুই এটা বলেছিস, সন্তান মা কিছু কিছু সময় তো এরকম হয়ে থাকে, না তুই একটা বলেছিস, বল তুই বলছিস কিনা। কিন্তু এত সত্যবাদী ছিলেন, বললে গা শিহরিয়ান, মানে প্রত্যেকেরই গা শিহরণের দেখবেন। বাল্যে তিনি অতি সত্যবাদী ছিলেন। একবার তাহার মাতা নকুলেশ্বরী দেবী তাহাকে মিথ্যাবাদী বলিলে তিনি প্রবল প্রতিবাদ জানাইলেন। ইহাতেও মাতার প্রত্যয় হইল না দেখিয়া খুব সহকারে বলিলেন, আমি যদি মিথ্যা বলে থাকি তবে আমি ব্রাহ্মণ নই। তৎক্ষণাৎ স্বীয় যজ্ঞভূমি ছিন্ন করিলেন। মাতা ইহাতে ভীত হইয়া বলিলেন,
কি মহা অকল্যাণ করলি দৈব দুর্বিপাকে। ইহার পরদিনেই পিতার মৃত্যু সংবাদ আসিল। তখন সদ্য বিধবা মাতা দারুণ শোকে বলেছিলেন, তোর অভিশাপেই এমনটি হলো। এই জন্য অনেকেরই আছে জন্মাবধি সত্যের প্রতি টান। শ্রীরামকৃষ্ণের বেলাও আমরা দেখি বলছে, সব কিছু দিতে পারল মা, সত্যকে দিতে পারল না। সত্যই ধর্ম। তিনি শুনেছিলেন বানর যখন মারা যায় তখন রাম নাম করে। আর উনি নিজে অনেক সময় বলতেন, রামজি কা বান্দর হ্যায়, মানে নিজে রামের বান্দর বলে তিনি পরিচয় দিতেন, খুব মজা করতেন। বানর মৃত্যুকালে রাম নাম করে। একদিন তিনি বাড়ির বাঁশঝাড়ের দিক হইতে বন্দুকের শব্দ শুনিয়া ছুটিয়া গিয়ে দেখিলেন, গুলিতে আহত এক বানর নিচে চিত হইয়া পড়িয়া করজোড়ে কাঁদিতেছে। তাহার মনে হইল বানর সত্যই রাম রাম করিয়া প্রাণ ত্যাগ করিতেছে। যাহা সত্য বলিয়া মনে হয় আমরা, এই যে আমাদের দেখবেন অনেকেই এই যে উৎসব অনুষ্ঠানে দুর্গাপূজায় আমরা সমবেত হই রামকৃষ্ণ মিশনে, আমরা বলে থাকি ঈশ্বর আছেন কিনা। অনেকেই তো প্রশ্ন করেন এখনও, ঈশ্বর আছেন কিনা, ঈশ্বরকে দেখা যায় কিনা, এই বিষয়টি সর্বদাই মানুষের জিজ্ঞাস্য রয়েছে। যেখানে সৎ কাজের জন্য এত লোক সমাগম হয় জানবে সেখানে নিশ্চয়ই ঈশ্বরের পূজা হয়। এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। সঙ্গবদ্ধ হয়ে কাজ করাও ঈশ্বরের পূজা। এই যে না আমরা ছাত্ররা বাইরে রয়েছে, ভলান্টিয়াররা রয়েছে, আমাদের বিভিন্ন অনুষ্ঠানে তারা স্বেচ্ছায় এই সেবা দিতে আসে, এটা ভগবানের কাজ। আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের যখন বড় বড় উৎসব অনুষ্ঠান হয় তখন জিএস মহারাজ সহ অন্যান্য ট্রাস্টি যারা রয়েছেন, ব্রহ্মচারী কর্মী ভলান্টিয়ার প্রত্যেককে নিয়েই মিটিং করেন বিরাট হলরুমের মধ্যে সকলকে নিয়ে। শুধু দুই একটি কথা বলেন, কী কথা, যে এটি ঠাকুরের কাজ জেনে তোমরা সকলেই ডিউটির লিস্ট পড়ে তো বিভিন্ন জায়গাতে তাদের কাজের দায়িত্ব পড়ে, জুতা থেকে শুরু করে মন্দিরে ডিউটি, বলছে জানবে এটা আমার কাজ নয়, এটা ঠাকুরের কাজ। শিক্ষিত বলছেন বড় মানে হায়ার ডিগ্রি যারা নিয়েছে, বড় বড় ডক্টরেট নিয়েছে, ওদেরকে দিয়ে দেয় জুতার ডিউটি। এরা এত নিষ্ঠা সহকারে করে, বাইরে থেকে না দেখলে বোঝা যাবে না কত ভক্তি ভালোবাসার বিষয় এই সঙ্গের প্রতি। তার এই যে জীবনটি যদি আমরা আরও দেখি, তার কয়েকটি কাজ খুব এই যে রামকৃষ্ণ মঠ মিশনের ইতিহাসে অক্ষয় হয়ে রয়েছে। এই মন্দির, যে মন্দিরটি সারা বিশ্বের এখন আলোকবর্তিকা হিসেবে কাজ করছে, রামকৃষ্ণের কাছে যখন এসেছেন তখন 15 বছর বয়সে দ্বিতীয় দর্শন হয়েছে। কি করেছেন, দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণদেব উপস্থিত হয়েছেন। এটি ছেলেটি 17-18 বছর বয়স, ছেলেগুলো বসে আছে সেখানে, সকলেই সাথে কথা বলছেন রামকৃষ্ণদেব। এক পাশে একটা কোণে তিনি অবস্থান করছেন। রামকৃষ্ণদেব যে উঠে গিয়ে বলছে, তুই মানে চেহারা ছবি তো অনেক বড় ছিলেন তো দেখতে, তার কাছে গিয়ে বলছে, তুই কুস্তি লড়তে জানিস? কিন্তু কুস্তি লড়তে গিয়ে যে বলেন দর্শনে স্পর্শনে ভাবের বিনিময় হয়, এই কুস্তি লড়তে গিয়েই বিজ্ঞানানন্দ যে মহারাজকে তিনি ভাব শক্তি সঞ্চারিত করলেন, তিনি তো বুঝতে পারলেন না যে মহাপুরুষের, এই যে বলছে না
মানে ক্ষণিকের দর্শন, ক্ষণিকের স্পর্শ পাওয়া বিরাট দুর্লভের জিনিস। এই কুস্তি লড়তে গিয়েই তার জীবনের মোড় ফিরে গেল। বলছে, এ কি সাধু কুস্তি লড়ার জন্য উঠে পড়ে এসছে, একজন এক পাশে নিয়ে যাচ্ছে, আবার আরেক পাশে নিয়ে যাচ্ছে, এরকম করে তিনি ক্লান্ত হয়ে গেলেন। শ্রদ্ধাবুদ্ধ রয়েছেই ঠাকুরের প্রতি। এই ধীরে ধীরে তাকে নিয়ে আসলেন। তার পরবর্তীতে শ্রীরামকৃষ্ণের 84 সাল থেকে 86 সাল, 86 সালে শ্রীরামকৃষ্ণের মহাসমাধি হয়েছে। এদিকে অভাব অনটন মঠে, তার পরবর্তীতে স্বামীজি চলে গেছেন বিদেশ 93 সালে, বেলুড় মঠে ফিরছেন স্বামীজি। তখন বেলুড় মঠের জমি কেনা হয়েছে। জমি কেনার পর কাজের দায়িত্বর জন্য এই হরিপ্রসন্নকে ডেকে এনেছেন স্বামীজি। এনে সব কিছু 97 সালে মিশন প্রতিষ্ঠা করেছেন, করে তিনি দায়িত্ব দিয়েছেন হরিপ্রসন্নকে মঠ বাড়ি তৈরি করা, মন্দির তৈরি করা। স্বামীজি ভারতের বিভিন্ন জায়গায় তাকে নিয়ে ঘুরেছেন 97-এর পর। তারপরে ধীরে ধীরে তাকে এই মন্দিরের আইডিয়া দিয়েছেন, এই আইডিয়া দিয়ে মন্দিরের নকশা তৈরি করতে বলেছেন। তখনই স্বামীজি বলেছেন, আমি থাকব না, আমি উপর থেকে দেখব, যখন মন্দির হবে তখন থাকব না। যেমন 1929 সালে মন্দিরের তৈরি ভিত্তি তৈরি হয়েছে। 38 সালে আমাদের মন্দিরের ঠাকুরের এই যে বেলুড় মঠের মন্দির, সে প্রতিষ্ঠিত হয়েছে। শুধু গর্ভ মন্দিরটি করে এই মন্দিরের উদ্বোধন করা হয়েছিল। কেন তাড়াতাড়ি বলছিলেন যে তাড়াতাড়ি করো তোমরা বুঝতে পারবে না, কিন্তু এর আগে এই মঠ বাড়ি তৈরি হয়েছে। আপনারা বেলুড় মঠে অনেকে গিয়েছেন, গঙ্গার ঘাট বাঁধানো ওয়াল এইগুলোর কাজ করেছেন হরিপ্রসন্ন। স্বামীজি বেডরুমে যারা গিয়েছেন তারা দেখবেন বারান্দা থেকে গঙ্গার সব দেখা যায়, বেলুড় মঠের পাশটা। সেইখান থেকে দেখছেন হরিপ্রসন্ন দুপুরের মধ্যে ভীষণ ক্লান্ত, যখন ভাটা পড়ে তখন কাজ করতে হয়, কত কঠিন। সেই সময় প্রচণ্ড রৌদ্র, স্বামীজি শরবত খেয়েছেন। শরবত খেয়ে একটা গ্লাসের এর 2-1 ফোঁটা রয়েছে, সেই গ্লাসটি হরিপ্রসন্নকে দিয়ে পাঠিয়েছেন। দেখতে পাচ্ছেন যে স্বামীজি পাঠিয়েছেন তার সেবককে দিয়ে ইশারা করে, গ্লাসটি নিয়ে দিয়েছেন। তে ভাবছেন, মনে মনে ভাবছেন, স্বামীজি এই সময়ও এত কষ্টের মধ্যেও উনি আমাকে কি ভাবছেন, মানে হাস্যকর ব্যাপার যে এত ক্লান্তি এত কষ্ট। কিন্তু স্বামীজির প্রসাদ মনে করে গ্লাসটি নিয়ে মুখে দিকে ধরেছে, গ্লাস থেকে 2-4 ফোঁটা পড়েছে। তাতেই পরে অনুভব করলেন দেহ মন শরীর সব শান্ত হয়ে গেছে। তখন পরবর্তীকালে বলছেন, স্বামীজির প্রসাদ পেয়ে আমার শরীর মন শান্ত হয়ে গেছে, মানে আশীর্বাদে। ত্রিকালজ্ঞ ঋষি শিবাবতার আমরা কত রকম করে বলি স্বামীজিকে। তিনি এলাহাবাদে থাকতে পছন্দ করতেন, প্রতিদিন গঙ্গা স্নান করতেন। বেশিরভাগ সময় জীবনের বেশিরভাগ সময় তিনি এলাহাবাদে কাটিয়েছেন। একদিন ভোরবেলায় যেতেন স্নান করতে, একদিন দেখেন ছোট্ট একটি মেয়ে তার সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। যেগেই গঙ্গার পাশে গেছেন, মিলিয়ে গেছেন ত্রিবেণী, ত্রিবেণী সঙ্গম, ত্রিবেণী তিনটা বেণীওয়ালা একটি বাচ্চা মেয়ে রূপ ধরে মা দর্শন দিয়েছেন। তিনি পরবর্তীকালে তিনি এটি প্রকাশ করেছেন। আর যে মঠে ছিলেন হোমিও চিকিৎসা, আমাদের মঠ মিশনে একটা সেবামূলক কাজ থাকে চিকিৎসা সেবা, আর সেটি ছিল হোমিও চিকিৎসা। একদিন ডাক্তার আসেনি, মহারাজকে খবর দেওয়া হলো যে আজকে ডাক্তার আসে নাই,
অনেক রোগী এসে দাঁড়িয়ে আছে, কি হবে? তো উনি তো ডাক্তারি পড়েন নাই। নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, অনেক রকম হোমিও যারা দেখে থাকবেন ওষুধ তৈরি করে বিভিন্ন রকম জিনিস উপাদেয় উপাদান লাগে, আর দেখতে পেলেন নাইট্রিক অ্যাসিড পরবর্তীকালে গিয়ে দেখলেন যা যে ডাক্তারি করে বা ওষুধ তৈরি করে কম্পাউন্ডার দেখলেন নাইট্রিক অ্যাসিড পর্যন্ত নেই, কিন্তু উনি তো দিয়ে দিয়েছেন। যে যা আসছে খালি দূরের থেকে বলেছে দিয়ে দিয়েছেন, কিন্তু অসুখ কিন্তু ভালো হয়ে গেছে। স্বামী ব্রহ্মানন্দ মহারাজ উনি বলতেন গুপ্ত ব্রহ্মজ্ঞানী এই স্বামী বিজ্ঞানানন্দকে, প্রথম প্রেসিডেন্ট রামকৃষ্ণ মঠ মিশনের প্রথম প্রেসিডেন্ট স্বামী ব্রহ্মানন্দ, দ্বিতীয় প্রেসিডেন্ট স্বামী শিবানন্দ, তৃতীয় প্রেসিডেন্ট স্বামী অখণ্ডানন্দ, চতুর্থ প্রেসিডেন্ট স্বামী বিজ্ঞানানন্দ হয়েছিলেন এই কিছুদিন, তারপরেই তার মহা সমাধি লাভ হয়েছে। তার একটা অদ্ভুত আরেকটি কাণ্ড ছিল, স্টেশনে কোনো জায়গায় ট্রেনে তিনি যাবেন, দুই তিন ঘন্টা আগে স্টেশনে উপস্থিত হবে, না আমাকে রেখে ট্রেন চলে যাবে। এটা প্রায় নিয়ত তার জীবনের এই ঘটনা। ১৯২৫ সালে শিবানন্দের আশীর্বাদ তিনি লাভ করেন। কীরকম মহারাজ অসুস্থ হয়ে আছেন, উনি মায়েদেরকে খুব ভয় পেতেন, স্বামী বিজ্ঞানানন্দ মায়েদের খুব ভয় পেতেন। একদিন স্বামী শিবানন্দ মহারাজের কাছে আসছেন, তখন তিনি মাতায় আশীর্বাদ করলেন। এই যে বলছেন এই যে আমাদের গুরু পরম্পরা ক্রম, এই যে আমাদের এখন বর্তমান গুরুদেব রয়েছেন ঢাকা মঠে স্বামী পূর্ণাত্মানন্দজি, আমরা বাইরে থেকে মনে করছি একজন সাধু, কিন্তু ঠাকুরের শক্তি, গুরু মানে ঠাকুরের শক্তি এখানে বিরাজ করছে। সঙ্ঘের এই জন্য বলে সঙ্ঘের যে শক্তি, ঠাকুর মা স্বামীজির এই সঙ্ঘ শক্তি কাজ করে এই দায়িত্বের উপরে। তিনি আশীর্বাদ করার পর তিনি এটি খুব অনুভব করেছিলেন যে মানুষের কে সেবা করার, যদিও ছোটবেলা থেকে তার ছিল, তার এক বন্ধু গরিব বন্ধু ছিল, তিনি যদি পরীক্ষা দেন ইঞ্জিনিয়ারিং তাহলে সে পাশ করতে পারবে না, এই ভেবে তিনি পরীক্ষা দিলেন না, তাকে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিলেন এবং চাকরি করলেন, চাকরি হওয়ার ব্যবস্থাও করে দিলেন। অপরের প্রতি সহানুভূতি, অপরের প্রতি ভালোবাসা তার জীবনের চিরাচরিত নিয়ম ছিল। তার কাছে অনেক ভক্ত এসেছে, অনেকেই চাচ্ছে কিছু উপদেশ দিন, আমরাও বলি থাকি মহারাজের কাছে আমরা পাঠাই, অনেকেই বলে থাকেন কিছু উপদেশ লাভ করতে হবে সাধুর কাছে গেলে। কি বললেন? সদা সত্য কথা বলিবে, অপরের জিনিস না বলে নিলে চুরি করা হয়। দুইটা কথা মনে রাখো ভাই ছাত্র ভাইরা, সদা সত্য কথা বলিবে, অপরের জিনিস না বলে নিলে চুরি করা হয়। জীবনে দুইটি কথা মনে রাখলেই যথেষ্ট। এই জন্য পরম্পরায় ক্রমে এই কথাগুলোর খুব মূল্যায়ন, যে আমরা অনেক হাজার হাজার উপদেশ শুনতে চাই, কী করব কী করব, চরিত্র জীবনের চরিত্র, মানুষের যদি চরিত্র ঠিক থাকে তখন সে কোনোতেই কোনো জায়গাতেই সে ঠেকবে না। এটি সবসময় একটা মনে রাখবে, চরিত্র জীবনের সবচেয়ে বড় মানুষের জীবনে দাঁড়ানোর জন্য, তুমি যেখানে যাও সেখানেই দাঁড়াতে পারবে, সেখানেই তোমাকে সম্মান করবে, চরিত্র। ১৮৯৭ পর এই বলির মঠ প্রতিষ্ঠিত হয়েছেন, তার পরবর্তীকালে তিনি ১৮৩৭ সালে তিনি প্রেসিডেন্ট হয়েছেন, এবং এই মন্দির
বেলুড় মঠের যে মন্দির রয়েছে সে মন্দির পুষ সংক্রান্তিতে চোদ্দই জানুয়ারি পুষ সংক্রান্তিতে এই মন্দির উদ্বোধন করেছে 1938 সালের, যা সারা বিশ্বে ফলক হয়ে রয়েছে বা ফলক হয়ে থাকবে। যতদিন এই রামকৃষ্ণ ভাবধারা কাজ করবে ততদিন এই রামকৃষ্ণের বার্তা, রামকৃষ্ণের এই ভাবপ্রবাহ, রামকৃষ্ণের আদর্শ প্রচারিত হবে। উচ্চ আত্মরাজ্যে বিচরণ করিল, তিনি দেশের স্বাধীনতা আন্দোলনে নৈতিক দিকটার প্রতি উদাসীন ছিলেন না। যেখানে সৎকাজের জন্য 1925 অব্দের কংগ্রেস দেখিতে কানপুরে গিয়েছিলেন, ওই সম্বন্ধে তিনি বলিয়াছিলেন, যেখানে সৎকাজের জন্য এত লোক সমাগম হয় জানবে সেখানে নিশ্চয়ই ঈশ্বরের পূজা হয়। সঙ্গবদ্ধ হয়ে কাজ করাও ঈশ্বরের পূজা, হাজার হোক দেশের মঙ্গল চিন্তায় চিন্তা তো হচ্ছে, একথাতেই ভগবানের শক্তির বিকাশ হয়, আমাদের দেশ আবার উঠবে মনে হয়। সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখে দেখুন, ভারতবর্ষ কিন্তু এই সামনেই 14 জানুয়ারি খুব সম্ভবত রাম মন্দির উদ্বোধন হবে। সদা সৎচিন্তায় মগ্ন বিজ্ঞানানন্দজি অপরের গুণরাশি দেখতেন, এমনকি নিজের যশ কীর্তনকেও অপরের সৎগুণের পরিচায়ক মনে করিতেন। রেঙ্গুনে জাহাজঘাটে বহু গণ্যমান্য ব্যক্তি তাহার অভ্যর্থনার জন্য উপস্থিত হইলে তাহার থাকারও সুব্যবস্থা হইয়াছিল। ইহার কারণ নির্দেশ করিতে গিয়া একজন যখন বলিলেন, আপনি মিশনের ভাইস প্রেসিডেন্ট আর রেঙ্গুনে মিশনের বড় কেন্দ্র, তখন বিজ্ঞানানন্দ বলিলেন, না না হে না, আমি তো ভারী একটা লোক, এখানকার লোকেরাই ভালো। আরে ভায়া, আমরা সাধু সন্ন্যাসী, আমাদের যে এরা যত্ন করে এরা ভালো লোক বলেই তো করে। ব্রহ্মানন্দজি একবার বলেছিলেন, হরিপ্রসন্নের যে গুপ্ত ব্রহ্মজ্ঞানী, লাস্টের 1938 অব্দে শ্রীরামকৃষ্ণের উৎসবের সময় তিনি শেষবার বেলুড় মঠে আগমন করেন। শ্রীরামকৃষ্ণের উৎসব মানে তিথি পূজা 1938 অব্দে। উৎসবান্তে 8ই মার্চ এলাহাবাদে ফিরিয়া যাইবার পর হইতেই তাহার শরীর ক্রমে অসুস্থ হইতে পার থাকে। চিরকাল স্বাবলম্বী ঈশ্বর পরায়ণ তিনি জাগতিক প্রতিকার ও চিকিৎসা দিতে বিশ্বাস করিতেন না। সুতরাং প্রতিদিন অবস্থার অবনতি হইতে থাকিলেও কাহারও সেবা গ্রহণ বা কোনোরূপ চিকিৎসায় সম্মত হইলেন না, বরং বাহিরের লোকের আশা বন্ধ করিয়া দিলেন। এদিকে আবার যথাসময়ে চেয়ারে বসিয়া দৈনন্দিন কার্যের নির্দেশও দিতে লাগিলেন, কিন্তু 9ই এপ্রিল তাহাকে শয্যা গ্রহণ করিতে হয়। তখন সেবকদের একান্ত অনুরোধে তিনি সামান্য হোমিওপ্যাথিক চিকিৎসার সম্মতি জানাইলে ডাক্তার আসিয়া বলিলেন, বেরি হইয়াছে। ওই সময় রাত্রে প্রায় তিনি মামা শব্দ উচ্চারণ করিতেন, আহারাদি সমস্তই বন্ধ হইয়া গিয়েছিল, মধ্যে মধ্যে জলপান করিতেন মাত্র। অবশেষে 25 এপ্রিল 1938 সোমবার অপরাহ্ন 3:20 সময়ে তিনি লীলা সংবরণ করিলেন। পরদিন কাশী, হরিদ্বার অন্যান্য স্থান হইতে আগত সন্ন্যাসীরা শোভাযাত্রা সহকারে তাহার পুতদেহ ত্রিবেণী সঙ্গমে লইয়া গিয়া সেখানে সলিল সমাধি দিলেন। আজকের এই শুভ দিনে আমরা তার কাছে প্রার্থনা করি যে তার একটি কথা, যে পর্যন্ত আমার গায়ে 1 ফোঁটা রক্ত থাকবে, এই সঙ্ঘের প্রতি কত আনুগত্য, যে পর্যন্ত আমার গায়ে 1 ফোঁটা রক্ত থাকবে সে পর্যন্ত যে আসবে তাকেই ঠাকুরের নাম দিয়ে যাব। এই যে দীক্ষা দেওয়া আমরা মনে করি খুব সহজ জিনিস, তা নয়, তার দায়িত্ব সম্পূর্ণ গ্রহণ করা। ইহকাল পরকাল সব কিছু দায়িত্ব গ্রহণ করে এই গুরু। আজকের এই শুভ সন্ধ্যায় আপনারা এসেছেন ঠাকুরমা স্বামীজির চরণে সকলের জন্য প্রার্থনা করি, সবারই ভক্তি লাভ হোক, মুক্তি লাভ হোক,
ओम शांति ओम शांति ओम शांति। श्री राम कृष्ण अर्पणमस्तु। जय श्री गुरु महाराज जी की जय। जय महामाई की जय। जय स्वामी जी महाराज जी की जय। जय श्रीमद स्वामी विज्ञानानंद महाराज जी की जय।